গতকালের নিম্নচাপ আজ সকাল 8:30টায় আরেকটু ঘনীভূত হয়েছে এবং পরিণত হয়েছে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশন। কোথায় না দক্ষিণ পূর্ব এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপরে, ওয়েস্ট অফ আন্দামান আইল্যান্ডস। ডিস্টেন্স হিসাবে যদি আমরা দেখি, পোর্ট ব্লেয়ার থেকে 110 কিলোমিটার নর্থ নর্থ ওয়েস্টে, আর আমাদের সাগর আইল্যান্ড থেকে অনেকটা দূরে এখনও 1460 কিলোমিটার সাউথ সাউথ ইস্ট, এবং বাংলাদেশের বরিশাল থেকে 1130 কিলোমিটার সাউথ সাউথ ইস্ট। এটা হচ্ছে এই মুহূর্তের পজিশন। মুভমেন্ট যেটা আমরা বলছি, ইনিশিয়ালি মুভ করবে উত্তর পশ্চিম দিকে, অর্থাৎ নর্থ ওয়েস্টওয়ার্ডস, এবং আগামীকাল 23 তারিখ সকাল নাগাদ এটা আরেকটু ঘনীভূত হয়ে পরিণত হবে ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপ ওভার ইস্ট সেন্ট্রাল অ্যান্ড সাউথ ইস্ট বে, অর্থাৎ পূর্ব মধ্য এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে। এরপর থেকে কিন্তু এটার মুভমেন্টে বদল আসবে এবং এটা রিকার্ভ করে উত্তর উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে এবং আরেকটু ঘনীভূত হয়ে 24 তারিখ সকাল নাগাদ সাইক্লোন বা ঘূর্ণিঝড়ে পরিণত হবে ওভার সেন্ট্রাল বে অফ বেঙ্গল, অর্থাৎ মধ্য বঙ্গোপসাগরের ওপরে। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পরও কিন্তু এ কন্টিনিউ করবে এর মুভমেন্ট উত্তর উত্তর পূর্ব দিকে। 25 তারিখ সকাল নাগাদ, আই রিপিট, 25 তারিখ সকাল নাগাদ এটা ক্রস করবে বাংলাদেশ কোস্ট, আই রিপিট, বাংলাদেশ কোস্ট, বিটুইন তিনকোনা আইল্যান্ড অ্যান্ড সন্দ্বীপ। 25 তারিখ সকাল নাগাদ বাংলাদেশ কোস্ট ক্রস করবে বিটুইন তিনকোনা আইল্যান্ড অ্যান্ড সন্দ্বীপ। না, এটা হচ্ছে এই মুহূর্তের পজিশন এবং তার মুভমেন্ট ফোরকাস্ট ইত্যাদি। এর ফলে আমাদের রাজ্যে কি হতে পারে, 24-25 এই সময়টাতে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি। ওয়ার্নিং যেগুলো আমরা ইস্যু করেছি তার মধ্যে প্রথম যেটা বলছি, রেইনফল, হেভি রেইনফল ওয়ার্নিং 24 তারিখ নর্থ চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পরগনা, ভারী থেকে অতি ভারী বৃষ্টি আইসোলেটেড প্লেসে, এবং পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই দুটি জেলাতে শুধু ভারী বৃষ্টি। 25 তারিখ বৃষ্টি একটু কমার সম্ভাবনা, 25 তারিখ যেটা হবে শুধু ভারী বৃষ্টি আমাদের হচ্ছে নর্থ সাউথ চব্বিশ পরগনা এবং নদিয়া ডিস্ট্রিক্টে, এবং 24 এবং 25 এই দুদিনই মডারেট রেইনফল হবে হচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি আর হচ্ছে রিমেনিং পার্টস অফ ওয়েস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট। 25 তারিখে কিছুটা ইস্ট মেদিনীপুরেও মডারেট রেইনফল। উইন্ড ওয়ার্নিং যেটা দেওয়া হয়েছে 24 তারিখ নর্থ এবং সাউথ চব্বিশ পরগনায় 45-55 গাস্টিং 65 কিলোমিটার পার আওয়ার, এবং পূর্ব মেদিনীপুরে 30-40 কিলোমিটার গাস্টিং 50 কিলোমিটার পার আওয়ার, কলকাতা, হাওড়া, হুগলি, ওয়েস্ট মেদিনীপুর। আবারও বলছি, 24 তারিখ উইন্ড ওয়ার্নিং 45-55 গাস্টিং 65 নর্থ সাউথ চব্বিশ পরগনা অ্যান্ড ইস্ট মেদিনীপুর, আর 30-40 গাস্টিং 50 কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর। 25 তারিখ উইন্ড একটু বাড়বে, বেড়ে নর্থ চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পরগনাতে হবে 80-90 গাস্টিং 100, 60-70 গাস্টিং 80 হবে হচ্ছে ইস্ট মেদিনীপুরে, বাকি যে জেলাগুলোতে 40-50 গাস্টিং 60 সেটা হচ্ছে হাওড়া, হুগলি, কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর। ফিশারম্যানদের আগেও বলা হয়েছে, আবারও বলা হচ্ছে, 23-25 মাছ ধরতে যাবে না, যারা গেছে তারা আজকে রাতের মধ্যে ফিরবে। অ্যাডভাইসারি এই মুহূর্তে যেগুলো আমরা দিয়েছি সেটা হচ্ছে আমাদের অফশোর অ্যাক্টিভিটিস যেগুলো কোস্ট বরাবর হয় সেগুলো সাসপেন্ড করার জন্যে। সুন্দরবন এরিয়াতে নর্থ সাউথ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের এসবে ফেরি সার্ভিস টোটালি বন্ধ রাখা। আমাদের যে ট্যুরিস্ট স্পটগুলো আছে, দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, সাগর, বকখালি, সমস্ত জায়গায় ওয়াটার স্পোর্টস বাউন্ড অ্যাক্টিভিটিগুলো বন্ধ রাখা।
কলকাতা এবং অন্যান্য যে আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশনসগুলো আছে সেখানে লো লাইং এরিয়াতে একটা ইনান্ডেশন হওয়ার সম্ভাবনা থাকবে, জল জমে যাওয়ার। আর মাঠের যে স্ট্যান্ডিং ক্রপস আছে মেইনলি কোস্টাল ডিস্ট্রিক্টসের, সেটারও ড্যামেজ হওয়ার একটু সম্ভাবনা থাকছে।